बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 संक्षेपे शुभेच्छा विनिमय करबेन হযরতুল হাস আল্লামা শহীদুল আলম শাহ আল হাদি ফটিকছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাত ফটিকছড়ি উপজেলার সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত খোদাই কাফেলা সবাই পড়তে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি কাফেলা পড়েন না আহলে সুন্নাত হুসাইনী আরে নবী অলি সে কাফেলায় যারা আমাদের মাওলা সিদ্দিক উমর উসমান হায়দার খুদার বন্ধুরা ইমাম আজম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা আমাদের মাওলা আহলে সুন্নাত ওয়াল জামাত খোদাই প্রেম নিয়ে পড়তে হবে গোসল আজম দস্তগীর সারি তরিকার ইমামুরা আমরা তাদের উত্তর সুরি করব জগৎ উজালা আহলে সুন্নাত ওয়াল জামাত খোদাই ফারুকি জজবাবুকে নিয়ে ময়দানে জাপিয়ে পর ছাত্র সেনার কর্মীরা লাতি মেরে ব্যঙ্গে দেশব লাতি মেরে ব্যঙ্গে দেশব বাতিলের দুর্গ শালা আহলে সুন্নাত ওয়াল জামাত খোদাই আলা হযরতের সাহসী কলম দর্ব যে আমরা আমরা হব শহীদ গাজী এক এক জন শেরে বাঙ্গালা আহলে সুন্নাত ওয়াল জামাত উপস্থিত আহলে সুন্নাত সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি এই দেশের লক্ষ কোটি আলেমের উস্তাদ মুহাদ্দিসকুল শিরোমণি প্রখ্যাত ইসলামিক স্কলার হযরতুল হাজ আল্লামা হুজুর মুহাদ্দিস সুলাইমান আনসারী সাহেব কেবলা মাদজিল্লুল আলী মঞ্চে উপস্থিত রয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মুহাদ্দিস আন্তর্জাতিক কাদী সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ হুজুর আল্লামা শাহজামান কাদরী সাহেব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুহাদ্দিস মুফাসসির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ওএসির নেতৃবৃন্দ বাংলা আহলে সুন্নাত জামাত বাংলাদেশের নেতৃবৃন্দ বাংলা ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা গৌসিয়া কমিটি সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে এমন এক সময়ের প্রেক্ষাপটে এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন হতে যাচ্ছে যখন আন্তর্জাতিকভাবে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে বারংবার বিভিন্ন বাতিল ফেরকেরা স্টিমুলার চালার কারণে আমরা শান্ত ক্লান্ত হয়ে পড়েছি এই মুহূর্তে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন আমাদের জন্য মাইল ফলক হয়ে থাকবে বাইরে আমার আমরা লক্ষ্য করেছি এই দেশের লক্ষ কোটি সাধারণ সুন্নি জনতা
আমাদের কাছ থেকে কর্মসূচি চাই। আমাদের সাধারণ সুন্নি জনতা আমাদের আকাবেরদের দিকে তাকিয়ে রয়েছে, কখন আমাদের জন্য কর্মসূচি আসবে? যখন কর্মসূচি ঘোষণা করা হয়, এই দেশের লক্ষ লক্ষ সুন্নি যুবকরা রাজপথে নামিয়ে পড়ে আন্দোলনকে সাকসেস করার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য বাইরে। আমরা আহলে সুন্নত ওয়াল জামাত আমাদের চলার পথে, আমাদের নেতৃত্বে, আমাদের বক্তব্যে আমরা বারংবার সরকারকে সহযোগিতা করে আসছি ভাইয়ের আমার, ঠিক না বে? ঠিক। আমাদের সুন্নি নেতৃবৃন্দরা, আমরা এই দেশের স্বাধীনতার পক্ষে কথা বলি, আমরা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেশে যারা, যাদের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে না, জাতীয় সঙ্গীত পরিবেশন করে না, তাদেরকে পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে, তাদেরকে মাথায় তোলা হচ্ছে। আমরা বলতে চাই, ওরা কোনোদিন আপনাদের বন্ধু হবে না ভাইরা আমার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদে বিশ্বাসী, আমরা জঙ্গিবাদ মারামারি কাটাকাটি রক্কাটা অস্ত্রবাজি বোমাবাজিতে আমরা বিশ্বাসী নই। আমাদের আকাবেরা ঔলিয়ায়ে কেরামগণ তাদের বেলায়েতের শক্তির মাধ্যমে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম করেছে, আমরা সেই নীতিতে বিশ্বাসী। আমরা সরকারকে জানাতে চাই, এই দেশের এই যে স্টেজের মধ্যে বয়স হয়েছেন ইসলামিক স্কলার আলেমগণ, একজনের মুখ থেকে কোনোদিন স্বাধীনতার বিপক্ষে একটি শব্দ উচ্চারিত হয়েছে এমন কোনো প্রমাণ দিতে পারবে না, ঠিক নেবে? ঠিক বলেন ভাইরা, ঠিক নেবে? ঠিক। তাই এই দেশের সুন্নি জামাতের আলেমদেরকে মূল্যায়ন করুন, এদেরকে নিয়ে সরকার বসুন, ওরা এই দেশের স্বাধীনতার পক্ষে, যারা বারংবার স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে তারা ধর্মের বিপক্ষেও কথা বলেছে, তারা নবীর বিপক্ষেও কথা বলেছে, তারা নবীর সহধর্মিনী আমাদের মা উম্মুল মুমিনিনের বিরুদ্ধেও কথা বলেছে। সরকার তাদেরকে চিহ্নিত করতে হবে, আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আজকের এই তিন দিন ব্যাপী সমাপনী দিবসের এই মঞ্চ থেকে আমরা সরকারকে দাবি জানাচ্ছি, এদেরকে আইনের আওতায় আনা হোক, না হলে অদূর ভবিষ্যতে ওরা ধর্মের জন্য যেমন আফিন, ওরা দেশের জন্য তেমন আফিন হবে। ওরা যেমন ধর্মের ক্ষতি করেছে, তেমনিভাবে দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের ক্ষতি করতে পারে, সেই দিকে সজাগ রাখার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।